বিয়ের পরের দিন সুজন ও ফাহিমা হানিমুনে যাওয়ার আগে সকালবেলা মাকে বলল, মা তুমি আর ছোট ভাই রোহিত আমাদের সাথে গেলে খুব ভালো লাগতো। ফাহিমা সুজনের কানে কানে বলল, এই তোমার মাথায় সমস্যা আছে নাকি? রোহিত ও মা আমাদের সাথে গেলে আমরা কিভাবে আনন্দ ফুর্তি করব? আর একবারও মুখে আনবে না ওদের কথা, তাইলে কিন্তু আমি যাব না। মা হেসে বলল, বাবা আমি অনেকবার গিয়েছি কক্সবাজার, এইবার তোরা যা, অন্য সময় যাবো তোদের সাথে। এই বলে রোহিতকে ডাকতে ডাকতে রুমে গেল। তারপর সুজন ফাহিমাকে বলল, তুমি নতুন বলে আজকে তোমাকে কিছু বললাম না, যদি আমার বিয়ের মাস পার হয়ে এ কথা বলতে তাহলে আজকে তোমার রেহাই ছিল না। এমন কি বলেছি তোমাকে, আমাকে এভাবে হুমকি দিচ্ছ? সুজন বলল, আমি ভালো করেই জানি মা রোহিত আমাদের সাথে কখনো যাবে না, আমরা নতুন বিয়ে করেছি, ওরা দেখছে না? যাও তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও, দেরি করা যাবে না, গাড়ির টিকিট 11টায়। ফাহিমা বলল, আমি যাব না, আমার খুব ভয় হচ্ছে তোমাকে নিয়ে। সুজন ফাহিমার মুখে আঙুল দিয়ে বলল, আরেকটা কথাও বের করবে না। আচ্ছা আমি বুঝি তোমাকে শাসনও করতে পারবো না, চুপচাপ রেডি হয়ে নাও। ফাহিমা রেডি হতে গেল। তারপর সুজন নিজে নিজে বলল, বিয়ের একদিনের মাথায় মেয়েটার এত অ্যাটিটিউড, পরে কি হয় আল্লাহই জানে। ফাহিমা ও সুজন রুমে এসে ব্যাগটা রাখার পর সুজন ফাহিমাকে বলল, তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসি, আমার খুব বেশি শি এসেছে। ফাহিমা বলল, তাড়াতাড়ি এসো কিন্তু, আমারও যেতে হবে। সুজন বলল, আমার বেশিক্ষণ লাগবে না, আমি আগে আসি তারপর তুমি যেও। এই বলে সুজন বাথরুমে গেল। ফাহিমা বিরক্ত হয়ে বলল, আমি কিছুই করতে পারবো না, আমি এইসব করার জন্য আসিনি, এসেছি রোমান্সও বেড়ানোর জন্য, তাছাড়া শরীরটা একেবারেই নরম হয়ে গেছে। সুজন বাথরুমে ঢুকে প্যান্টের চেন খুলতেই চেনের সাথে লেগে গেল তার প্যানিস। সুজন লজ্জায় চিৎকার না করে কষ্টে দেওয়ালে ঘষতে লাগলো, চোখের জল ছেড়ে দিয়ে নিজে নিজে বলল, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, আমার চামড়াটা একেবারে ছিঁড়ে যাচ্ছে, আল্লাহ তুমি আমার নিঃশ্বাসটা বন্ধ করিও না, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। অনেক চেষ্টার পর চেন থেকে প্যানিস ছুটালো, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না বউ এখন আমাকে কি মনে করে, আমি তো বউয়ের সাথেও থাকতে পারবো না, এমন করুণ অবস্থা হয়েছে, যাই বউকে ম্যানেজ করতে পারি কিনা দেখি। এই বলে কাঁপতে কাঁপতে বের হলো। সুজন ওয়াশরুম থেকে এসে ফাহিমাকে বলল, আমি একেবারে শেষ মনে হয়, এক্ষুনি চলে যেতে হবে বাসায়। বাসায় চলে যাওয়ার কথা শুনে ফাহিমা বলল, কি হয়েছে তোমার, আসতে না আসতে এসব কি বলছো? সুজন বলল, আমি কুয়াকাটায় আসলে এরকম একটা বিপদ হয়ে যায় আমার, এখন আমার ডায়রিয়া হয়ে গেছে, যে কোনো ভাবে বাসায় চলে যেতে হবে, কেননা তুমি মেয়ে মানুষ, আমার অতিরিক্ত হলে তুমি আমায় কোথায় নিয়ে যাবে? তাছাড়া কক্সবাজার হলে আমার বন্ধু বান্ধব ছিল, ওখানে ওরাই আমাকে হেল্প করত। ফাহিমা বলল, আমি ভালো করে জানি তোমাকে আমি কক্সবাজার যেতে দেইনি, তাই তুমি এরকম করছো, সত্যি বলছি আমার ডায়রিয়া হয়েছে। এর মধ্যে একজন পুলিশ এসে রুমে ঢুকে সুজন ও ফাহিমাকে বলল, আপনারা দুজনে কি হন? সুজন বলল, কেন আমরা স্বামী স্ত্রী, তাছাড়া আপনি অনুমতি ছাড়া রুমে কি করে ঢুকলেন? পুলিশ অফিসার বলল, আমি পুলিশ, আইনের লোক, আমার অনুমতি নিতে হবে কেন? আচ্ছা ফাও কথা বাদ দেন, আপনাদের কাবিননামা দেখান। ফাহিমা বলল, আমাদের কাবিনের কাগজ আপনাকে দেব কেন, ওইটা দিয়ে আপনি কি করবেন? পুলিশ অফিসার বলল, আপনারা বিবাহিত কিনা আমাদের দেখতে হবে না? সুজন বলল, আমরা কাবিননামা নিয়ে আসেনি। পুলিশ বলল, কাবিননামা না এনে কি করে রুমে ঢুকেছেন? আপনাদের বাসার নাম্বার দিন। সুজন বলল, তা ঠিক আছে নাম্বার নেন। এই বলে সুজন নাম্বার দিতে লাগলো মায়ের। পুলিশ অফিসার নাম্বারটা নিয়ে একদিকে গিয়ে কল দিয়ে বলল, আসসালামু আলাইকুম, আপনার কেউ কি কুয়াকাটা এসেছে নাকি? আমেনা বেগম অপরিচিত নাম্বার দেখে বলল, আমার আত্মীয় স্বজনের ভেতরে কুয়াকাটা কেউ নেই, কুয়াকাটা কেন যাবে, আপনি মনে হয় ভুল নাম্বারে কল দিয়েছেন। এই বলে আমেনা বেগম কল কেটে দিল। পুলিশ বলল, হ্যালো হ্যালো, দেখলো কল কেটে দিয়েছে, আবারও ট্রাই করলো, তাও কল কেটে দেয়। তারপর সুজন ও ফাহিমার কাছে গেল, ভুল নাম্বার কেন দিয়েছেন বলেন, আপনারা তো মনে হয় প্রতারক, বিবাহিত সে যা আকাম করেন। ফাহিমা বলল, স্যার আপনি এসব কি বলছেন, আমরা আকাম করব কেন, আমরা বিবাহ করে হানিমুনে এসেছি, তাছাড়া আমার শাশুড়ি আপনাকে বলেনি। পুলিশ অফিসার বলল, আপনার শাশুড়ি নাম্বার দিয়েছেন নাকি মশারি নাম্বার দিয়েছেন? সুজন বলল, আমার মাকে মশারি ডাকছেন, এ কেমন পুলিশ আপনি? পুলিশ অফিসার বলল, থানায় নিয়ে গেলে বুঝবেন প্রতারণার ফল কি। এই বলে দুজনকে ধরে থানায় নিয়ে গেল। থানায় যাওয়ার পর সুজন হাত জোর করে পুলিশ অফিসারকে বলল, প্লিজ স্যার আমার মোবাইলটা দেন, আমি আমার মায়ের সাথে একটু কথা বলি, তাছাড়া এখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই, কিভাবে আমি গার্জিয়ান ম্যানেজ করব। ফাহিমা বলল, গার্জিয়ান আমার আছে, আমার বাবা কুয়াকাটা কসমেটিক ব্যবসা করে, আমি তোমাকে বলিনি আগে, এক্ষুনি বাবাকে কল দিলে বাবা এখানে আসবে, প্লিজ স্যার আমার মোবাইলটা আমাকে দিন, আমি একটু বাবার সাথে কথা বলি। ঠিক আছে কথা বলেন আপনার বাবার সাথে, তাছাড়া আর কোনো চালাকি করবেন না, করলে খবর আছে।
ফাহিমাকে মোবাইলটা দিল। ফাহিমা মোবাইলটা নিয়ে তার বাবাকে কল দিয়ে বলল, বাবা তুমি তাড়াতাড়ি কুয়াকাটা সদর থানায় এসো, পুলিশ অফিসার আমাদেরকে অ্যারেস্ট করেছে, তোমার জামাইকে সহ। বলেই কল কেটে দিয়ে মোবাইল পুলিশকে দিয়ে দিল। তারপর পুলিশ দুজনের উদ্দেশ্যে বলল, যে জায়গায় মায়ের নাম্বার দিয়েছো ভুল, আমার মনে হচ্ছে না এখনো সঠিক কাউকে কল দিয়েছো, দেখি আজকে তোমাদেরকে কে নিয়ে যেতে আসে। ফাহিমা বলল, স্যার আপনি যা ভাবছেন তা আমরা নই, হয়তো আপনার ভুল হচ্ছে, না হয় কিছু একটার মধ্যে আমরা ভুল করেছি। ফাহিমার বাবা থানায় এসে ডিউটি অফিসার মালেকা বেগমকে বলল, আমি কি ভেতরে যেতে পারবো? ডিউটি অফিসার মালেকা বেগম বলল, কার সাথে দেখা করবেন আপনি? ফাহিমার বাবা বলল, একটু আগে আমাকে এখান থেকে কল দিয়েছে, তাছাড়া ভেতরে কি দুজন ছেলে মেয়ে আছে? মালেকা বেগম বলল, হ্যাঁ ভেতরে দুজন ছেলে মেয়ে আছে, আপনি ভেতরে যান। মোমিন মিয়া ধন্যবাদ দিয়ে ভেতরে ঢুকলো। পুলিশ অফিসার মোমিন মিয়াকে বলল, এরা কি আপনার আত্মীয় স্বজন? মোমিন মিয়া বলল, দুজনেই আমার আত্মীয় স্বজন, আমার মেয়ে ও মেয়ের জামাই। বলেন কেন অ্যারেস্ট করেছেন ওদেরকে? পুলিশ অফিসার বলল, ওদেরকে একটি আবাসিক রুম থেকে এনেছি, আমি গিয়ে সার্চ করার সময় বলেছি ওদের কাবিনের কাগজ দেখাতে, কিন্তু ওরা দেখাতে পারেনি। মোমিন মিয়া বলল, ওদের বিয়ে হয়েছে আজকে মাত্র 3 দিন, তাছাড়া সাথে তো কাবিনের কাগজ পাওয়া যায় না। আর হ্যাঁ ভালো কথা, তোমরা তো বলেছিলে কক্সবাজার যাবে, এখানে আসার আগে কি আমাকে একবার বলেছো? সুজন বলল, বাবা আমি বাসা থেকে বের হওয়ার আগে সবাইকে বলেছি আমরা কক্সবাজার যাচ্ছি, গাড়ির কাউন্টারে গিয়ে আপনার মেয়ে কক্সবাজার না গিয়ে অন্য কাউন্টারে গিয়ে কুয়াকাটার টিকিট নিয়েছে, এত করে বললাম আমার মাকে একটু জানাতে, কিন্তু ফাহিমা কোনোভাবেই আমার কথা শোনেনি। পুলিশ অফিসার বলল, ভুল তো এখানেই, বাসা থেকে বের হয়েছে এক জায়গায় যাবে বলে, আর ওখানে ক্যান্সেল করে অন্য জায়গায় চলে আসলে, এখানে যদি কোনো একটা অঘটন ঘটে যায় তাহলে দায় কে নেবে? আর আমরা আইনের লোক আছি মানুষকে সেবা করার জন্য, আমরা আপনাদের দুশ্মন নয়। আজকে যদি আপনার বাবা সাথে সাথে না আসতো আমরা ডিসিশন নিয়ে মামলা লিখে চালান দিয়ে দিতাম। আর হ্যাঁ আরেকটা কথা, আমি এই ছেলের মাকে কল দিয়েছিলাম, উনি বলেছেন কুয়াকাটার মধ্যে আপনাদের কোনো আত্মীয় স্বজন নেই, মনে হয় ওনাকে বলা হয়েছে কক্সবাজার যাবে, তাই উনি ওটা মনে করে আমার কলটা পর্যন্ত কেটে দিয়েছে। ফাহিমা বলল, আসলে আমারই ভুল হয়েছে, ভুল আমি করেছি, আমার কারণে আজকে সমস্যা হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। পুলিশ অফিসার বলল, কি ধরনের ভুল, আর কখনো করবেন না, যেখানে যাবেন সঠিক কথা বলেই যাবেন বাসায়, এখনো আপনাদের অনেক জীবন যাপন রয়ে গেছে, সামনের দিনে সঠিক সিদ্ধান্ত নেবেন। পুলিশ অফিসারকে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আসলে আপনি একজন ভালো মানুষ, আপনি আপনার জায়গায় একেবারেই রাইট আছেন। ঠিক আছে স্যার তাহলে আমরা আসি। পুলিশ অফিসার বলল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনকে সহযোগিতা করবেন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।